Assalamualaikum bondura, welcome to my another vlog. Aske amra Jaflong jaimu Sylhet Jaflong ar Sylhet Jaflong gogia bibhinno jinish apnante guriya dekhaim Jaflong gor ja ase joto tuku sombhab apnante guriya dekhaimu ar video ta shesh porjonto dekhba beshi beshi koi like comment share korba ar beshi kori amay support korba toile apnantore aro beshi kori video upohar dite parmu ar ekhon amra video ta shuru kori apna shesh porjonto video ta dekhokka. Thank you, let's go. দেখতে পারা আমরা সবে গাড়ি লাগি ওয়েট করি আর যেহেতু গাড়ি এখনো আইছে না যার লাগি আমরা সবে আমরা বেনার সহ যাবতীয় যা কিছু আছে সব রেডি করি আমরা গাড়ি লাগি সবে অপেক্ষা করলাম কিছু সময় ভিতরে গাড়ি আইব যার লাগি সবে যার যার মতো শেষবার মতো প্রস্তুতি নিতাগি তারপরে আমরা কিছু বেনার দিয়া ফটোশুট করলাম কিছু ছবি টবি তুললাম ভিডিও করলাম এখন আস্তে আস্তে আমরা গাড়ি আইব আর আমরা গাড়ি তো উঠিছিমু অবশেষে আমরা গাড়িতে উঠে গেছি দেখতে পারা যে আমরা লগে সামাদ আছেন ইকবাল আছেন তারপরে শিবলু আছে ফাহিম আছে সব মোটামুটি আমরা গ্রামের বেশিরভাগ মানুষও আছেন আর দেখতে পারা যে ইনো আমরা আস্তে আস্তে গাড়ি সারিয়া বাক্কা জায়গা আইছি শৈলা সেতু আমরা ফাঁড়ি দিলাইছি আর আমরা মূলত নিজ বাহাদুরপুর ক্রিকেট ক্লাবের আয়োজনে নিজ বাহাদুরপুর ক্রিকেট ক্লাবর পক্ষ থেকে আমরা ইনো যাইরাম আমরা লগে আছেন নিজ বাহাদুরপুর ক্রিকেট ক্লাবের সভাপতি রিপন আহমদ সাসা এবং আমরা লগে আছেন সেক্রেটারি আব্দুল সামাদ সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন পদে আর বিভিন্ন খেলোয়াড় যারা আছেন সব আছেন এখন আমরা আস্তে আস্তে দেখলাম যে সিলেট গিয়ে আমরা পৌঁছে গেছি আর আমরা কিছু সময় ভিতরে জাফলং গিয়া উপস্থিত হইমু আর জাফলং যাওয়ার আগ পর্যন্ত আপনারা আমরা সাথে থাকা আর সবে দেখতে পারা যে এই যে গাড়ির ভিতরে থাকি যে ভিউটা ভিউটা খুব সুন্দর আছে আর খুব গরম আছিল এদিন মানে গরম আমরা মনে হচ্ছে খুব বেশি দিব বাট বেশি গরম দিচ্ছে না তা এসি চালাইলেও ঠান্ডা লাগছে না চালাইলে গরম লাগছে ওরকম একটা আবহাওয়া আছে মেঘও দিছে ওভারঅল খুব বেশি এনজয় করছি আমরা সবে মিলিয়ে দেখতে পারা গাড়ির ভিতরেও আমরা খুব মজা করছি যারা আমরা ইনো আসলাম সবও আমরা মানে ছুটো ভাই তারপরে বাত্তি যা কিছু সময় বয়সী আমরা সব আসলাম তারপরে আমরা খুব মজা করছি খুব এনজয় হয়েছে আর দেখতে পারা যে ফাহিমে খালি বেশ বেশ মাতে আর আশুকর মাতর দুঃখে গাড়িত বউ গেছে না সবচাইতে বেশি ফাহিমে আর আশুকে মাতিছুন অবশেষে যাই হোক আমরা মজাও লাগছে দেখতে পারা যে আমরা জাফলঙ্গর সাইটে আইছি ভিউটা দেখা যার তুরা তুরা ইন্ডিয়াও দেখা যার খুব সুন্দর ইন্ডিয়ার সাইটের যে ঘর বাড়ি আছে রাস্তাটাও খুব সুন্দর ইয়া বাড়ি ভিউ হয়েছে আপনারা দেখতে পারা আমরা গাড়ি থাকিলে আমি গেছি গাড়ি পার্কিং করিয়া দেখতে পারা এই সাইড শেয়ার হইল ইন্ডিয়া আমরা বর্তমানে বাংলাদেশের জাফলঙ্গ অবস্থান করছি আর ইটা সাইড হইল ইন্ডিয়া সাইড খুব সুন্দর এই যে সাইডটা খুব সুন্দর ভিউটা দেখতে লাগে আমরা সবে দূরে দূরে এটা ভিউটা মোবাইলও ভিডিও করার লাগে আর ইনো দেখতে পারা সব ইনো নাও ভাইয়া সব সাইডটা খাওয়ার যেই থাকি এর লাগে আস্তে আস্তে আমরা সাইডে ওর গাড়ি ঘোড়া যা আছে আপনি তো তোরা দেখাইয়া ওই একটা ছবি তুলিয়া আমরা ভিউটা আপনি তো দেখাইয়া আর আমরা আস্তে আস্তে সামনের দিকে রোয়ানো হয়েছি আর আপনারা দেখতে পারা ইনো বিভিন্ন জাত দোকানপাট আছে ইনো সব সামগ্রী পাওয়া যায় কিন্তু সবচাইতে বেশি হইলো মেয়েদের প্রোডাক্ট ফুরিন তোর দুনিয়ার যতটা আছে সারা দিয়ে ইনো বড়াই ফেলাই দিছুন কিন্তু ভাই বেটাইন তোর কিছু আমরা তুকাইয়া পাইছি না খুব কষ্ট করি বেটাইন তোর তুকাইতে 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 পাইছি না অবশেষে তুড়াতুড়ি পাইছি কিন্তু কিন্তু আমরা চয়ে যাইছি না আমরা লইছি না দেখতে পারা প্রচুর মানুষ ইনো আসুন প্রতিদিন মানুষের অনেক মানুষ তখন মানুষের ভিড় প্রচুর থাকে আপনারা দেখতে পারা ইনো সাইটে যারা
মানে দোকান দিছে আবো এখনো সকাল ফার্স্ট টাইম আছিলেন লাগি সব দোকান খুলছে না যা দোকান খুলছে এই দোকানখন মাঝেও কিছু কিছু খানর দুল তারপর হইল গিয়া পাত্তরর কিছু জিনিস আছে পাত্তর খোদাই করা লেখা আছে তারপরে শামুক দিয়া রিং তারপরে বিভিন্ন জাত মানে সামগ্রী বানাইলাছে তো আমরা ইতার না দেখি আমরা সুজা খালি যাইতেও আছি যেন তাকে গাড়ি পার করছি অন তাকে শুরু করি একবারে যেন জাফলংগর যে মূল ফাত্তর তারপরে যে জনার ফানি এলামে অতখান পর্যন্ত দোকান প্রচুর দোকান দোকানের শেষ নাই কোন কোন জিনিস তুইয়া কোন জিনিস নিতা খালি ওগুলা দ্বিধা দ্বন্দ্ব তাহবা একটা জিনিস সিলেক্ট করবা একটা জিনিস লইবা তারপরে আবার সামনে আর দোকানে যাইবা গিয়া দেবা আরও সুন্দর তাই হোক এখন আমরা খানির পর্ব তাই ত্রিশবর আগেও জ্বালালে খানি লইয়া আহে তার খানির লাগি রেডি নবীনে খানি ফান না করে খোরা মায়া দেওয়া মায়া দেওয়া হইয়া এখন পঞ্চায় একটু প্রেশারও আসুন হয়তো উবার বাসারায় আস্তে আস্তে বইবা আমি আইতাত নাই আমি ভিডিও করাতো আসলাম দেখতে পারি পঞ্চায় খানি পাইয়াও হইটা আইস ভাইসি ইলা চাপ দিমু উবাই বাইয়াও এখনজনে খাইলে এটা বোয়ার কোনো টাইমও নাই খানি যেহেতু পাইছে খানি হয়েছি তো সবে আমরা সুন্দর করে বাট বাটুরা করিয়া আমরা সবে যার যারির মতো খাইতে আসি আর এনে দেখতে পারা যে আশেপাশে প্রচুর মানুষ আসুন সবে তাইন তাইন খাইয়া দিয়া বইয়া ছবি টবি তুলিয়াও ইনতাকে গেছুন কি আর একটা কথা আপনার তো রইল এনেও ক্যামেরাম্যান অকল তাকই না আপনারা পিস প্রতি ছবি আমরা একটা ছবি হইল বাসিয়া ছবি নেওয়া তিন টেখা এরকম আমরা প্রায় সতেরো আঠারোশো টেখার মতো ছবি তুলছি তো আপনারা দেখতে পারা এনেও সবে মাটিত বইয়া খাওয়ার সেই আলাদা একটা ফিল আমরা সব এক একজন এক এক বাড়ির সব মিলিয়ে একলগে এক গ্রামের বাড়ি সব মিলিয়ে একলগে খাইতে খুব মজাও লাগছে যাই হোক আমরা খানি দানি শেষ করিয়া আমরা ক্যামেরাম্যান একজনে বাড়া করিয়া আমরা সব ধীরে ধীরে মূল আকর্ষণ যেন যেন ফাত্তর আর জন্নার ফানি এলামে আমরা সব আস্তে আস্তে বাজাইয়ার আর আপনারা দেখতে পারা যে সারা দৌড়েই দৌড়াইয়া লামড়া টিল্লা তাকে খেয়ে খার আগে যাইতো আর খেয়ে জুপুর দিকে আগে ফানিত পড়তো খেউ খেউর লোক দৌড়াত নাই ধুম দৌড়ানির সব আর দেখতে পারা যে সারা মানে খুব বেশি এক্সাইটেড যেহেতু এনে বেশিরভাগও ছোটো ছোটো তারা ফার্স্ট টাইম আইসুন আর বাকি যারা কয়েকজন আইসুন ফার্স্ট টাইম তার লাগে সব খুব খুশি আর আমরা সবাই মিলিয়ে খুব বেশি এনজয় করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবা যে জাফলং গ্রুপিং মিলিয়া গেলে কয়েকজন কতটুকু এনজয় করা যায় আপনার সবে এটা বুঝতে পারবা টিল্লা লামতেও সম্র দলিছে বাইরে বাইতো উষা টিল্লা সব লামতে 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 যেহেতু সবে একটু বুঝছই না বা টুটিতে সময় বোঝা যায় খার মাই আসুন আর খার মাই নাই মানুষ মানে যারা একটু বয়স্ক বা যারা একটু বডি বেশি তারা তাই লামতে উঠতে উগনো শেষ দুজনী খাই তৈ যায় উঠি এখন মাই গো মায়ান নাই জাফলং কালি ওখান উঠালাম আর দুঃখে কিন্তু এনজয় মানে কি লেভেলের হয় বা এখানে আপনারা আইলে বুঝতে পারবা আমি ভিডিও করে করে যাই আর হঠাৎ নবীন হইতা বাড়িতে আপনার ব্লগও আমি একটা বহে মানে গান গাইয়া দেই যেহেতু আমরা জাফলং গাইছি হুনকা গানটা আমার মনে বসে না গরেতে ইট পাথরের দেয়ালে
তাই তো আইলাম জাফলংগে, তাই তো আইলাম জাফলংগে। তো গানুন গাওয়া শেষ করিয়া দেখতে পারা যে আমরা ধীরে ধীরে মানে প্রচুর জায়গা বা কাহত সময় আটা লাগে, প্রায় 10-12 মিনিটের মতো আটি আপনারা গাড়ি পার্কিং থাকি মূল জায়গাতেই বা। তো আমরা আস্তে আস্তে আমরা মূল জায়গাত মানে যে জন্নার ফানি জন্য লামে বা ফাত্তর মূল আকর্ষণ যেন এই জায়গাটাতে আমরা আইচ্ছি। আর কিছু সময়ের ভিতরে আমরা যাই মুগে গিয়েও আমরা টপ টপাইয়া সব ফানিত লাম্বা। আর আপনারা সবে দেখক ভিডিওটা। দেখতে পারা জাফলং খালি ফাত্তর, আর ফাত্তর যে বাস আইবা খালি বড় বড় ফাত্তর, যে বাস আইবা খালি ফাত্তর ফানি, এই দুইটা জিনিস ছাড়া আর কিছু নয়। দেখতে পারা যে আপনারা কত বিশাল বিশাল ফাত্তর, কত সুন্দর ইন্ডিয়ার যে টিল্লার বিউটি আইছে, তারপরে ঝুলন্ত বিড়ি সব মিলাইয়া বা এই বিউটা সেই লেভেলের একটা বিউ। আপনারা যা জাফলং আইবা আইলে আপনারা মানে কীরকম লাগছে না লাগছে আমরা ভিডিওটার কমেন্টও শেয়ার করবা, ফিলে আমরা অবশ্যই আপনাদের ফিলটা জানতাম পারবো। বিশেষ করে আমরা যেহেতু সিলেটি আমরা মানে বেশি হইতাম পারবো, আপনারা যারা বাইরা জায়গার আসুন আপনারা বেশ করে এইবার। তো আপনারা দেখতে পারা পানির কত শ্রুতি দিক দিয়ে পানি লামে, তারপরে নৌকা টান টান মানছে তুলরা, দেখতে পারা প্রচুর মানুষের বসেছে আমরা জায়গাতে আইচ্ছি। আপনারা দেখতে পারা যে মানে প্রচুর জনসমাগম আসুন মানুষ পানিত, আমরা সারা ইয়েও বড় বড় একা ফর উপর কুলচই নু না খেয়েও পানিত গিয়া জাম্প দিয়ে লামিয়াও হাতরা শুরু করছেন, কিন্তু হাত দিতে সাবধান ভাই, ফাও বট পটাইয়া লাগে। এই সময় একবারে হাসরর কথা মনে হয়ে যায় যে সময় পানিত ফাত্তর আইয়া ফাও লাগে। তো আপনারা দেখিয়া কীরকম লাগছে ভিডিওটা শেয়ার করবো। জাফলং 0.0 ভিডিওটা দেখি আপনার তো কিলা লাগছে অবশ্যই কমেন্টও জানাইবা, আর বেশি বেশি করে এই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার দিবা, আর বেশি করে আমায় সাপোর্ট করবা। তৈলে আপনার তোর সিলেটর বিভিন্ন জায়গা আমি আপনার তোরে দেখানোর চেষ্টা করবো যতটুকু আমার দ্বারা সম্ভব, আর বেশি বেশি করে আমায় সাপোর্ট করবা, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা। আর সবে জেলা সাপোর্ট করা সাপোর্ট করে দিলে ইনশাল্লাহ আগে দিয়ে আরও আমি আগুয়াইম। আর আপনার সিলেট জাফলং গাইলে কীরকম লাগছে না লাগছে ভিডিওটা আমায় জানাইবা, ভিডিওটা দেখিয়া কিলা লাগছে এটাও জানাইবা, আর নেক্সট ভিডিও লাগে ওয়েট করবা। থ্যাংক ইউ।